টাকা তোমায় ভালোবাসি, আমি তোকে না পেলে মরিয়া যাবো। আই লাভ ইউ। বিহার আগে বড় বলতে যে তোমাকে রানি করে রাখিব, তোমাকে ছাড়া আমি মরে যাব। আর এখন ছেলে দুটাই খেতে পাচ্ছে নাই, আর নিজে মদ ঢুকান চলে আসছো। বাপের ঘরে আমাকে এতটা কষ্ট কোনোদিন পাইতে হয়নি। এই তুমি আমাকে প্রতিদিন বাড়িতে থাকি কেন? আমি যখন পাইরে যাই তখন কি আর বলবো ফেদলি, তোকে দেখলে না আমার মনটা কেমন কেমন হতে থাকে। তোকে যখনই দেখি আমার মনে হয় যেমন জীবনটা জুড়াই গেল। ঘরে যখন খাতে বসি হাতের থালাটা তোকে দেখতে পাই জানিস। পড়তে বসলো বইয়ের পাতাগুলো যেমন তোর চেলাটা ঝলকিছে ওই রকম মনে হয়। এমনকি ঘরের লোক যখন আমাকে 500 টাকা নোট খুচরা করতে দেয় তখন দেখি যে তোর ছবিটা ভাসছে নোটটা। গান্ধীজির ছবি দেখতে পাই আমি, ছবি দেখে তোকেই দেখতে পাই। হ্যাঁ রে, তোর চোখগুলো একবার দেখা নিলে হতো না ডাক্তারকে? তোর আসলে চুপ থাকবে একটু, আমাকে মনের কথাটা বলতে দিবি না তোরা? তো তোর দেখো না তো কিছু প্রবলেম হচ্ছে, তুই ডাক্তার দেখা। আমাকে কি বলছিস? হ্যাঁ আলো তোকে এই বলতে গুজে কোথায় যে তোকে ভালোবাসে। এটা হলে তো ডাইরেক্টই বললো ভালোবাসি বলে, অত কিছু বলার কি দরকার ছিল আবার? ওটাই তো তোকে বলছে সুন্দরী, আমি তোকে দমে ভালোবাসি, আমি তোকে না পেলে মরিয়ে যাবো। হ্যাঁ আলো তোকে দমে ভালোবাসে যে তোর জন্য কতগুলো গোলাপ ফুল নিয়ে এসে যাবো। তুমি সত্যি আমাকে দমে ভালোবাসো? হ্যাঁ সুন্দরী, তোকে না পেলে আমি মরে যাব। মরে যাওয়ার কথা বলবে না, তুমি যদি মরে যাও তাহলে আমার কি হবে? কি শালা ইয়াটা মুটলে পড়ছে রে। আমিও তোমাকে দমে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে আমার কালো সোনা, আমিও তোমাকে ভালোবাসি। কাললে তুমি আমাকে ফোন করবে, আমার ফোন নম্বরটা নিয়ে এলাও। দেখ রে শালারা, দেখ তোরা বলতেছিলি আমি কালো আছি, আমাকে কবো ভালোবাসবে না। দেখ ভালোবাসা কোনোদিন চেহারা দেখে না রে, মন দেখে মন। আর আমি জানি একে আমি মন থেকে তোমায় ভালোবাসি। তো শালা নিজের এখন নাম তালে জীবন বললে সেটা ঝাড়িতে পারিস নে, আর লোককে ভালোবাসতে শিখি যদি এখন লেখি। মাস্টারকে পেছনটা ঠেঙান দিলে পাঁচের পর নাম কাটা পারে, আমি এখনো ক্লাস 12 উঠে গেলে তুই বলছিস ভালোবাসি। তোর মতন বহুত মজনু দেখলি রে। ইয়াদের হিংসা হচ্ছে, কালো ছেলে হয়ে পরিষ্কার বিটি ছেলেকে ভালোবাসে, আর ইয়াদের কিছু নাই ওই জন্য ইয়াদের রাগ হচ্ছে। তোরা আমার বন্ধু রে, তোরা আমার শত্রু বটি। হ্যাঁ ভাই এখনো টাইম মনে হবে, 2-1 বছর পায় রাখ, তারপরে বলবি বলেছিল আমাকে। হ্যাঁ রে একবার ভাবিয়ে নিলে হতো না, তুই শালা নিজেই ক্লাস 12 পড়ছিস, তুই এখনই বিয়া করে দেবো বলছিস। শোন ভাই আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, বিয়া করতে বাধ্য আমি। অন্য লোকের সঙ্গে বিয়া যদি হয়ে যায় তো ওকে আমি আর পাবো না, তার জন্য আমি বিয়া করে নিয়েছি। তো হ্যাঁ রে, তুই নিজে এখন ছোট ছেলে আছিস, সংসার চালাতে পারবি বিয়া করে? হ্যাঁ আমি মোটা কাটে হোক যে করে হোক ওকে আমি ভালো রাখবো, আমি তবে ওকে বিয়া করবো, অন্য কাউকে বিয়া করবো না। দেখ ভাই আর একবার ভাবি এলে ভালো করে, পরে তখন পস্তাস না। পস্তা আবার কিছু নাই রে, বিয়া যখন করব কিছু না কিছু করে সংসারটা ঠিকই চালাবো বুঝলি। তোরা আমাকে কোথায় উৎসাহ দিবি, তোরা আমাকে আরো পেছন দিকে যেতে বলছিস বল, আমি আর পিছনে হাঁটবো না। একবার যখন না জানছি তখন শেষ দিকে ছাড়ি রে, যে ছোড়া বুঝে নাই। একবার বিয়াটা কর তারপরে বুঝবি। তোরা আসলে আমার সঙ্গে নাকি তো ঘর চলে যা, আমি বিয়া করবো বলেছি মানে করবো। আমি আনিব আমার কালো সোনা। হ্যাঁ সোনা তুমি আনো না, ব্যাগ ট্যাগ সব গুছাই নিয়ে জানো। হ্যাঁ গো, আমার যত জামা প্যান্ট ছিল আমি সব ব্যাগে ভরে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আর 20-25 হাজার টাকাও নিয়ে নিয়েছি, আমার অ্যাকাউন্টে পাইয়ে দিলি স্কলারশিপে, তারপরে মমতা দিদি যেগুলো দিতে নেই সেই টাকাটা নিয়ে আমি তোমার সঙ্গে আলি। হ্যাঁ গো ঠিকই করেছো, পয়সা পাতি যদি কম হয়ে যায় তাহলে অসুবিধা হবে, বাইরে যাবো তো। আর ইয়াদিক কাকু কিছু বলো না, ফোন টোনও করো না ইয়াদিককে, কোথায় গেছি না গেছি বলে, নয়তো তোমার বাবা যদি জানে যায় তো ঢাড়াই নিয়ে আসবে বুঝলে। হ্যাঁ সুন্দরী, তুই আমাদেরকে ছেড়ে চলে গেছিস তো কোথায় গেছিস সেটাও বলবি না তো? না গো ওটা ভুল করে বলো না, তোমার বাবা যদি ইয়াদের খরচা টানে দেয় তাহলে ইয়ে দেখবে বলে গেলে যায় নিয়ে বলে দেবে এখানে আছে, তখন টানে নিয়ে চলে আসবে আমার কাছে তোমাকে, বুঝলে না? তুমি ফোন টোন বরং ফাঁপড়াই দাও, চলো আমার সঙ্গে। হ্যাঁ রে কুদরা, একবার ভাই ভেলে তুমি যেটা করতে গেছি ওটা বিরাট বিপদ আছে। তোদের শালা সহ্য হচ্ছে না বল, আমি বিয়া করছি তো, তোদেরকে জানি রে আমি, তোদেরকে তার জন্য আমি কিছুই বলি না, কোথায় গেছি না গেছি এইটুকু বললি যে পালাসি, তোরা বন্ধু বটে ছোটবেলার ওই জন্য না সেটাও বলতি না। শোন ভাই তোর যখন আছুলালিবার ইচ্ছা হয়ে যে নিজের ইচ্ছায় তখন আমরা আর কিছুই বাধা দিতে যাবো না, নিজে করছিস নিজে বুঝবি ঠিক আছে? আর এটার জন্য আমরা তো ছিল পরে আমাদেরকে বলিস না ঠিক আছে?
হ্যাঁ, আমি ছোট ছিলাম আঙ্কি, বহুত বড় ছিল আঙ্কিল জি। বিয়ে করে আমি সুন্দর সংসার চালাতে পারবো আর আমার সুন্দরীকে ভালো রাখতে পারবো। ঠিক আছে ভাই, ভালো থাকবি। হ্যাঁ হ্যাঁ, চললি আমরা, তোরা ভালোভাবে থাকবি, ভালোভাবে সংসার করবি। যখন ডিসিশন নিয়ে নিয়েছিস একসঙ্গে থাকবিস তখন। হলো সুন্দরী, তুইও ভালো করে থাকবি, ভালোভাবে সংসার করবি। আমার বহুত কান্না লাগছে জানি, তোদেরকে তাহলে দেবো ওই জন্য না, আমি এই যে বিয়া করছি ওই জন্য। বিয়া তুমি কান্না নেই তো ভাই, ওই কান্নাটা লাগছে আমার এখন। ঠিক আছে লো, ভালো করে থাকবে, আমরা চললি, আর কখন দেখা হবে না, কোনো কথা হবে না, ভালোভাবে থাকবে, ঘরের লোককে ভালোভাবে দেখবি। তুই যদি ঘরের লোককে দেখার কথা বলিস সেটা স্বভাব হবে না, তুই নিজেই ঘরের লোককে ছেড়ে চলে গেছিস একটা ছেলের হাত ধরে, ঘরের লোকের কথা একটুকু না ভাবে। তুই মাকে জ্ঞান দিছিস, তুই আগে নিজে শিখতে হবে, ঘরের লোককে দেখতে হয়, ঘরের লোকের কথা ভাবতে হয়, তারপরে অন্য কাউকে বলতে যাবি। সেই জন্য শালা তোদেরকে কিছু বলতে খুশি না রে আমি, তোর শালা ছোলা যে ঢুকছে সেটা আমি গোটাই বুঝতে পারছি। ওই জন্য ভাই আমার বহুত কষ্ট হয়েছে, তুই যাই বল তাই বল। ঠিক আছে ভালোভাবে থাকবি, চললি আমরা আর বেশি টাইম নষ্ট করবো না। হ্যাঁ সুন্দরী, আমিও চললি, তুইও ভালো করে থাকবিস। সুন্দরী কান্দো না গো, আজ থেকে আমাকে আর তোমাকে বাধা দিয়ার আর কেউ না, আজ থেকে শুধু তুমি আমার আর আমি তোমার। হ্যাঁ গো, আমি কিছু ভুল করছি নাই না। না গো শোনা আমার, তুমি কি কিছু ভুল করতে পারো? তুমি আজ পর্যন্ত যা কিছু করেছো সব কিছু ঠিক করেছো। মাঙ্গো মাঙ্গো, বহুত ভোক লাগছে কেন কি তো খাইতে, বহুত ভোক লাগছে সকাল থেকে। হ্যাঁ বেটা, করে চালো না যে রে, যে তোদেরকে ভাত করে খাওয়াবো, আর আটাও ফুরাই গেলছে, কি করে খাবি বল? তোর বাপটা আসুক বেটা, তারপরে কিছু করে দিব রে, ততক্ষণটুকু কষ্ট করে থাক। না মায়া, থাকতে পারছি না গো, সকাল থেকে পেটটা যেমন ইঁদুর ধরছে, দেন কিছু খেতে তো। হ্যাঁ বেটা, না থাকলে কোথা থেকে দিব রে, তোর বাপটাও কোথা গেলছে এখনো আসে না, সব সময় কামায় না মদ ঢুকাইতে শিখেছে। বিয়া করার আগে তখন বড় বলতো, সুন্দরী তোমাকে এই করে রাখবো, তোমাকে ওই করে রাখবো, আর এখন এখন তো কিছু করার বাদেই দে, এখন টাইমে খাবারটা দিতে পারছে না। হ্যাঁ মান, তোকে সুন্দরী বলে যে গো, তুই তো দমে কালো হয়ে গেলি, তোর গাল চোখ মুখ সব বসে গেলি, তোকে কে নাম দিয়ে গেল সুন্দরী? বেটা আমি ছিলি রে সুন্দরী, তোর বাপের সঙ্গে বিয়া করার পরে আমার জীবনটারে যা ইচ্ছা হয়ে গেলছে, সেই কথা ভাবতে বেটা। তুই একটু চুপচাপ থাকলে তোর বাপ আইলেই তোকে আমি কাটি দেবো। কি করছিস তোরা সবাই বাড়িতে বাইরে নিয়ে? ঘরের লোক ঘরে দেখতে পাচ্ছি না, বাড়িতে ঘুরে বলছিস? মায়া ছেলে হয়ে নিয়ে ছোট ছোট ছেলেগুলাকে বাড়িতে নিয়ে দাঁড়ায় আনিস? তুমি তো বেশি বকোই না, বিহার আগে বড় বলতে যে তোমাকে রানী করে রাখবো, তোমাকে ছাড়া আমি মরে যাব, আর এখন ছেলে দুটাই খেতে পাচ্ছে নাই, আর নিজে মদ ঢুকান চলে আসছো, ঘরে কিছু খাবার নাই, যাও চাল ডাল নিয়ে আসো, আর না তো আটা নিয়ে আসো, যাও ছেলেগুলাকে রুটি করে খাওয়াবো, আর কিছু সবজি নিয়ে আসবো। আমার কাছে পয়সা নাই যে, 70 টাকা ছিল দিলি সেখানে ফুরালি। হাই আমার ফোড়া কপাল, যদি আমি সেদিন ওদের কথাগুলা বুঝতে পারতি তাহলে আমি কোনোদিন তোমার সঙ্গে পালাতি না। আমি পালাই নিয়ে বিরাট ফাঁসন ফাঁসে গেছি, আমার বাপের ঘরে আমাকে এতটা কষ্ট কোনোদিন পাইতে হয়নি, মা বাপকে কান্নাই নিয়ে আমি তোমার সঙ্গে পালালি, ওইটার অভিশাপটা মনে হয় আমাকে এত কষ্ট পাইতে হয়েছে, আমার ছেলেগুলো বুকে কাঁদছে। তো পয়সা না থাকলে আমি কি করবো, থাকলে দিই নাই নাকি? ও যখন খাওয়া পরা মুড়া দিই নাই তখন বিয়া করিবার কি ছিল, আর যদি বিয়া করলে তো করলে, দুটো ছেলে জন্মাইলিবার কি ছিল? ছেলেগুলো কোনো শুধু আমার একাই বটে নাকি, তোমারও তো ছেলে বটে, তুমিও জন্মাইছো, তো আমি নাই খাওয়াতে পারছি তো তুমি খাও। বিহা করলে কে দায়িত্ব লে, মায়া লোকে দায়িত্ব লে, ইনো বেটা ছেলে দায়িত্ব লে, ভাত কাপড়ে যখন দায়িত্ব নিয়ে যাও তখন সেটা পালন করো মরদের মতন, না শুধু মদটা ঢুকাইলেই হবে। তো তখন কি শুধু আমি একাই বলেছিলি নাকি বিয়া করবো বলে? তুমিও তো বলেছিলে, তুমিও তো অনেক কিছু বলেছিলে, বিয়ার পরে এই করে দিবো ওই করে দিবো, কটা জিনিস করতে পারলে এখনো পর্যন্ত? চুপ বেটা, কান্দিস না রে, তোদেরকে আমি খাবার ব্যবস্থা করছি, কিছু চুপ থাক। শোনো তুমি খাওয়াতে পারবে ছেলেগুলোকে তো সেটাও বলো, আর যদি না পারবে তো সেটাও বলো, তাহলে আমি কাল থেকে যাবো কাজ করতে। কি করবো আমি ছেলেগুলোকে এরকম না খাওয়ায় মরাবো? ছেলে আছে তো আমার লই, তুমি চলে যাবে কাল কাজ করতে, আমার ওই পয়সা হয় না, আমার নিজের মতের পয়সা হয় না। কামাই না বিয়াটা করে হিলিস কেন? গাল দিবিস তুই আমাকে, গাল দিবি? মোরা রে মোরা, আমাকে মোরা, এরকম বাঁচে থাকলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, বহুত ভালো। মাইনকে মারিস না বাবু, পাটেন নেবো কোনি আমি। দাঁড়া আমি এক বোতল ঢুকাই আসছি, তারপরে দেখছি তোমায়। বন্ধুরা কম বয়স ছিল, ঘরের লোককে কিছু না বলে ভালোবাসা দিয়ে ঝিলি পালাই, এখন বুঝতে পারছি ঠেলাটা কি ঠেলা। কম বয়সে অনেকেরই মনে হয় যে ইয়াকে ছাড়া আমি বাঁচবো না, ইয়ার সঙ্গে না থাকলে আমি মরে যাবো,
কিন্তু বাস্তবটা পুরাটাই আলাদা। এখন আমি বাঁচে থাকো মরার মতন বাঁচছি। কম বয়সে অনেকের এরকম হয়ে থাকে, তো হয়ে গেলে সেটা বাড়ির লোকের সঙ্গে একটু আলোচনা করবেন। ঘরের লোক কোনোদিন ভুল কথা বলবে না, ভালোর কথা ভাবেই বলবে। আর এইরকম পালান দিয়া কেস আমাদের পুরুলিয়া অধিকাংশ জায়গায় হয়, তো সেই হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, যদি ছোট ছোট 15-16 বছরের কম বয়সের বেটি ছেলেই দেখছো যে একটুকু সব কিছু ভাবে নিবে, তারপরে ডিসিশন নিবে কিছু, জীবনটা তোমার লোকের লয়, নয় তো পরে মদ মাতাল যদি হয়ে যায় মরদ, তাহলে আমার মতন হাল হবে। ঠিক আছে, বেশি কিছু বলবো না। ভিডিওটা যদি ভালো লাগলো আর যদি মনে হয় যে কাউকে শেয়ার করা দরকার, একটু শেয়ার করে দেবেন।